হ্যালো বন্ধুরা, সিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। এখন গাছগুলোর এই রকম রূপ। গাছগুলো এখনও পর্যন্ত 1 বছর বয়স পূর্ণ হয়নি বন্ধুরা। গাছগুলো ডরমেন্সিতে আছে। গাছগুলো যে ডরমেন্সিতে আছে, প্রথম অবস্থান হলো কিভাবে বুঝবো। প্রথম কথা হচ্ছে গাছগুলোর ভালো গ্রোথ আসবে না। এবং এই তলা থেকে পাতাগুলো সমস্ত ঝরে যাবে, লাল হয়ে প্রচুর পাতা ঝরে যাবে, নতুন কোনো ব্যাসাল আসবে না। গাছে যতই খাবার দাও, গাছ সারভাইভ করবে না, নতুন করে ব্যাসাল ছাড়বে না। যে গাছ নতুন করে ব্যাসাল ছাড়বে সেই গাছই গ্রোথে থাকবে। এবং পুনরায় যদি দেখা যায় যে পাতা ঝরে যাওয়ার পরে দেখছি বুঝলাম যে আমি ডরমেন্সিতে যাচ্ছে, কিন্তু তারপরও নতুন করে যদি বৃষ্টির পর ব্যাসাল ছাড়ে, তাহলে কিন্তু সেই গাছকে খাবার দিয়ে কনফিডেন্স স্প্রে করে পুনরায় প্রথম অবস্থা ট্রিটমেন্টে ফিরে যেতে হবে। এবার ডরমেন্সি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টি মাস গোলাপ গাছ ডরমেন্সিতে থাকে। এই 3 মাস গাছে খাবার বন্ধ, কনফিডার ইনসেকটিসাইড বা পেস্টিসাইড এই সমস্ত টোটাল স্প্রে করা বন্ধ থাকে। এরপর গাছে ডরমেন্সি ব্রেক করব। কাল আমি ডরমেন্সি ব্রেক করে দেখাবো আপনাদেরকে, বা ফার্স্ট উইক নভেম্বরের প্রথম 2-1 দিনের মধ্যেই দেখাবো। নেক্সট ভিডিও আসবে কীভাবে ডরমেন্সি ব্রেক হচ্ছে। খোল জল দেওয়া হবে, 12-61-0 দেওয়া হবে। এর আগে মালচিংয়ের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, মালচিং কী করে করতে হয়। মালচিং করার পর যে কাটাই ছাটাইগুলো হয়েছে শিকড়ের, তাতে কিন্তু বেশিরভাগ জল পড়লেই কিন্তু গাছ ডাইব্যাকের দিকে এগিয়ে যাবে, গাছের ওপর মাথা থেকে ডাল কালো হয়ে শুকিয়ে যাবে। আমার ক্ষেত্রেও হয়েছে, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। সবটা আমরা গাছের বৈশিষ্ট্য বুঝি না, সব গাছ সমানভাবে তার সহজাত বৈশিষ্ট্য থাকে না। তাহলে বন্ধুরা বুঝে নিতে হবে কোনো গাছ সহজভাবে হয়, কোনো গাছ একটু টাফ কন্ডিশনে থাকে। তাহলে সেই গাছগুলোর ক্ষেত্রে একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে এবং কেয়ারের দরকার, সবসময় লক্ষণে থাকতে হবে। এবার যখনই দেখতে হবে যে গাছে ডাইব্যাকের সমস্যা আসছে, তখনই কিন্তু জলকে কন্ট্রোল করতে হবে। যখন ডরমেন্সি থাকে, ডরমেন্সির সময় গাছ একদম জল পছন্দ করে না, জল তখন তার খুব কম চাহিদা, তখন সারাদিনে একবার ভাসিয়ে জল দিলেই হবে। এবার যখন দেখা যাচ্ছে যে দুপুর 12টার দিক করে গাছের ডগা শুকিয়ে আসছে বা নেতিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আর একবার জল অল্প করে দেওয়া যেতে পারে, না হলে কিন্তু প্রয়োজন নেই। দুপুর 12টার পর কখনোই গাছে জল দেওয়ার যাবে না, 12টার পর হয়ে গেলে আর জল দেওয়া যাবে না, কারণ বিকালে সূর্যের তাপ তত থাকে না, মাটি ভিজে থাকলে তাতে ডাইব্যাকের সমস্যাটা বেশি হয়। অতএব সবসময় দেখতে হবে একটা হালকা ময়েশ্চার থাকলেই হলো। তাহলে ডরমেন্সি কীভাবে আমরা ব্রেক করব, নেক্সট ভিডিও আসবে। আজকে গাছের কন্ডিশনটা একটু দেখিয়ে রাখলাম। ডরমেন্সি চলাকালীন গাছে ফুল নিতে হবে এবং ফুলগুলি শুকিয়ে যাবে। এছাড়াও আমার এই যে পাতাগুলো দেখছো বন্ধুরা, এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ল্যাদা পোকার লক্ষণ। গাছে আমার প্রচুর পরিমাণে ল্যাদা পোকা হয়েছিল, এবং গাছে থিপস থাকবে, মাইটস থাকবে, যার কারণে গাছের এই সমস্ত চোখ জায়গাগুলো থেকে যেগুলো থেকে ডাল ছাড়ে, সেগুলো থেকে ডাল ছাড়বে না, থিপস মাইটসে ভরে যাবে। ডরমেন্সের সময় থিপস মাইটস লাগাটা খুব ভালো। এরপর আস্তে আস্তে ডরমেন্সি ব্রেক হয়ে গেলে তখন আমি কী করব, গাছে কনফিডার স্প্রে করব। থিটা, কাকা, যার কাছে যেটা আছে, তবে মোস্ট ইম্পর্টেন্ট কনফিডার। এই যে এই গাছটি তাজমহল, সমস্ত পাতা ঝরে গেছে, তলার দিক থেকে দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব অল্প সংখ্যক পাতা আছে। কচি কচি যখন মালচিংয়ের পর দেখা যাবে
ঠিক 12 থেকে 15 দিনের মাথায় কচি ডাল ছাড়তে শুরু করেছে, তাহলে জানবে যে নতুন করে পাতা বেরোচ্ছে, মানে নতুন শিকড় ফিডার রুট তৈরি হচ্ছে, নতুন করে তার শিকড় তৈরি হয়েছে। এই যে মালচিংয়ের পর দেখতে পাচ্ছ বন্ধুরা, লাল লাল পাতা বেরিয়েছে, মানে নতুন করে শিকড় আমার এসে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবেন, আর নেক্সট ভিডিওর জন্যে প্রস্তুত থাকুন। নেক্সট ভিডিও অবশ্যই আমি আসছি।